টুয়েলভের ইউনিট সিক্স অধ্যায় ৬ মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সম্পর্কে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অ্যানোড মাঠ কী? অ্যানোড মাঠ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যানোড মাঠ কী এবং এর অর্থনৈতিক গুরুত্বটা, অ্যানোড মাঠের অর্থনৈতিক গুরুত্ব কী রয়েছে, দু মার্কের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ক্লাস টুয়েলভের ইউনিট সিক্স মানে ষষ্ঠ অধ্যায় মৌলের পৃথককরণের সাধারণ নীতি পদ্ধতি সম্পর্কে এই অধ্যায় থেকে অ্যানোড মাঠ সম্পর্কে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগবে, আর একবার যদি দেখে না তাহলে মানে এই প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে পরীক্ষায় করতে পারবে। তোমরা জানো যে অবিশুদ্ধ কপার থেকে যখন বিশুদ্ধ কপার প্রস্তুত, একবার বলে দেবে ব্যাপারটা কী হচ্ছে না, অবিশুদ্ধ কপার থেকে যখন বিশুদ্ধ কপার তৈরি করব তখন হচ্ছে অ্যানোড, অ্যানোড তোমরা জানো ক্যাথোড তড়ি বিশ্লেষণ করা হয়, অ্যানোড আর ক্যাথোড হয়, অ্যানোড আর ক্যাথোড থাকে তড়িদ্বারের মধ্যে, ঠিক আছে। এবার দেখো এই ক্ষেত্রে কী হয় যে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুত করার সময় অ্যানোডকে কী করবো, অ্যানোডকে যেটা ব্যবহার করে অবিশুদ্ধ কপার, মানে অ্যানোডে থাকে হচ্ছে অবিশুদ্ধ কপার, ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে বিশুদ্ধ কপার। ক্যাথোড হিসেবে কী ব্যবহার করে, বিশুদ্ধ কপার, ঠিক আছে, আর তড়ি বিশ্লেষণ পদ্ধতি কপার সালফেট জ্বলে তোমার রাখা থাকে, এটা তড়ি বিশ্লেষণ পদ্ধতি। এটা তার মানে কী হচ্ছে, অ্যানোড হিসেবে ব্যবহার করা অবিশুদ্ধ কপার, আর হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা কি বিশুদ্ধ কপার। তার তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করা হয়, ভাষায় চলে আসে। দেখো না কপার তড়ি বিশ্লেষণ বিশোধন পদ্ধতিতে, মানে কপারে তড়ি বিশোধন মানে বিশুদ্ধ অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তড়ি বিশোধন তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়, মানে কপারে তড়ি বিশোধন, মানে কপার যে বিশুদ্ধ অবিশুদ্ধ যে শুদ্ধ সেটা হচ্ছে বিশোধন বলা হয়, কপারের তড়ি বিশোধন তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে বিশুদ্ধ কপারের পাত্রাপাতকে ক্যাথোড এবং অশুদ্ধ কপারের মোটা পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। কী বললাম, কপারের তড়ি বিশোধন তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়, এক্ষেত্রে কী হয় বিশুদ্ধ কপারের পাতকে হচ্ছে ক্যাথোড আর অবিশুদ্ধ কপারের পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। আমি ছবিতে বলেছিলাম অ্যানোড রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং তড়ি বিশ্লেষণের ফলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত, অ্যানোড যে অশুদ্ধ যে কপার হয় সেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং বিশুদ্ধ কপার ক্যাথোডে কি জমা হয়, ক্যাথোডে বিশুদ্ধ কপার সেখানে গিয়ে অ্যানোড যেটা ক্ষয়প্রাপ্ত হয় সেখানে গিয়ে জমা হয়, ঠিক আছে। এবং অ্যানোডের চারিদিকে সূক্ষ্ম মসৃণের থড়ি দিয়ে ঘেরা থাকে, এই যে অ্যানোড আছে, অ্যানোড কী হচ্ছে না মসৃণের থড়ি দিয়ে মসৃণ কাপড়ে হয় মসৃণের থড়ি দিয়ে ঘিরে রাখা হয় থাকে। এই জন্য অবিশুদ্ধ কপারে থাকা গোল্ড প্যাটিনাম সিলভার ধাতুগুলি কাদার মতো থড়িতে গিয়ে জমা হয়, একে অ্যানোড মান বলা হয়। মানে এই যে অবিশুদ্ধ কপারে যে অশুদ্ধগুলি ছিল গোল্ড প্যাটিনাম এগুলোকে এই থলির মধ্যে থাকে, মসৃণের থলির মধ্যে গিয়ে নিজে গিয়ে কাদার আকারে জমা হয়ে থাকে, একে অ্যানোড মান বলা হয়। আরও আমি রিপিট করছি ভালো করে দেখো, কপারে তড়ি বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়, এক্ষেত্রে বিশুদ্ধ কপারে পাতকে ক্যাথোড ও অশুদ্ধ কপারের মোটা পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। তড়ি বিশ্লেষণের ফলে অ্যানোডে অশুদ্ধ কপার ক্ষয়প্রাপ্ত হয় এবং বিশুদ্ধ কপারের ক্যাথোডে জমা হয়, অ্যানোডে চারদিকে সূক্ষ্ম মসৃণের থড়িতে ঘেরা থাকে। এই জন্য অশুদ্ধ কপারে থাকা গোল্ড প্যাটিনাম সিলভার ধাতুগুলি কাদার মতো থড়িতে জমা হয়, একে অ্যানোড মান বলা হয়, ঠিক আছে। তো এই কী কী বিক্রিয়া রাসায়নিকের কী ঘটে দেখে নেওয়া, রাসায়নিকের যদি বসে থাকে মানে অ্যানোডে কী বিক্রিয়া, অ্যানোড যেটা হয় কপার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে হচ্ছে কপার টু প্লাস উৎপন্ন হয়, আর ক্যাথোডে কী বিক্রিয়া হয়, কপার টু প্লাস দুটো ইলেকট্রন ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু তৈরি করে, এইভাবে কপার ধাতুর তড়ি বিশ্লেষণ করে। মানে অ্যানোডে কী হয়, অ্যানোডে কপার যেটা থাকে ক্ষয়প্রাপ্ত হয়, সিও দুটো ইলেকট্রন বর্জনে সিও টু প্লাস উৎপন্ন হলো, আর সিও টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে কপার হিসেবে জমা হলো, ঠিক আছে। এবার অর্থনৈতিক কী গুরুত্ব রয়েছে অ্যানোড মাঠের, অ্যানোড মাঠ থেকে গোল্ড সিলভার প্যাটিনা প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা হয়, যার ফলে কি কপারের নিষ্কাশন খরচ কিছুটা হ্রাস পায়। এবং কপার তো আমরা নিষ্কাশন করে থাকি, তার ক্ষেত্রে কী হয় অ্যানোড মাঠ থেকে গোল্ড সিলভার প্যাটিনা প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা, যেগুলো কি বাণিজ্যিক খুব গুরুত্ব রয়েছে, এটাই হচ্ছে অ্যানোড মাঠের অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে। তো আশা করি তোমার অ্যানোড মাঠ কী জিনিস সেটা বোঝা গেলো, ভালো লাগে লাইক করবে, এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে।